হ্যালো গাইস, আমি চলে এসেছি। দেখো আমার হাতে দেখতে পাচ্ছ, এক হাতে হচ্ছে বাঁধাকপি আর এক হাতে আছে ইলিশ মাছের মাথা। তো এইগুলো দিয়ে আজকে আমি রান্না করব, ইলিশ মাছের মাথা আর দিয়ে বাঁধাকপি। তো আমরা তো তন্দ্রা ব্লগে আপনাদের স্বাগত, আর আমার ব্লগটা এখন শুরু করেছি। আর তোমরা দেখো, আমরা তো রুই মাছের মাথা, চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, এবার আজকে করব ইলিশ মাছের মাথা। তো এখানে দু পিস মতো মাথা আমি নিয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। আর এখানে রয়েছে বাঁধাকপি, আর এই বাঁধাকপিটা আমি কেটে নেবো এখন। কেটে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি কিভাবে করি। তোমরা আমার সঙ্গে থাকো ভিডিও, আর তোমরা দেখতে থাকো রান্নাটা। তো চলো বাঁধাকপিটা কেটে নিই, তারপরে আবার আসছি রান্নাটা করার সময়। ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো। তো আগে বাঁধাকপিটা নিয়েছি দেখো, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, বাঁধাকপিগুলোকে একটু সেদ্ধ করে নেবো কড়াই। তো এখানে এটা বসিয়ে দিয়েছি, আর এখানে একটু নুন দিয়ে দিলাম, আর এর মধ্যে দিলাম জল। তো এবার এটা চাপা দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিলাম, এটা একটুখানি সেদ্ধ হয়ে যাক, তারপরে আবার নামিয়ে নেবো। তো একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমার লাগবে হচ্ছে আলু। বাঁধাকপিতে একটু আলু দেবো, আর এখানে আমি অর্ধেক টমেটো কেটে নিয়েছি, আর এখানে আছে অল্প আদা, মানে আদা আগে বাটা ছিল সেখানে আমি একটু আছে ওটা দেবো। আর এখানে রয়েছে জিরের গুঁড়ো, মানে এতটা দেবো না, এক চামচ দেবো। আর এখানে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, এটা দিয়ে আমি রান্না করবো পুরো বাঁধাকপিটা এটা দিয়ে আমি রান্না করবো। তো তোমরা সঙ্গে থাকো, আর মাছ তো আগেই ধোয়া আছে এখানে, দেখিয়ে দিয়েছি। তো আগে বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে যাক, তারপরে আবার আসছি। ঢাকনাটা খুলে দেবো, আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো অনেকটাই বাঁধাকপিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আরেকটুখানি রেখে তারপরে নামিয়ে দেবো, আর একটুখানি ভাপ দিয়ে নেবো, দিয়ে তারপরে নামাবো। তো ততক্ষণ আর একটুখানি হোক। তো এটা আমার বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি কড়া থেকে। তো আমি এখানে ঝুড়িতে জল ঝরতে দিয়ে দিয়েছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার আমি মাছটাকে ভেজে নেবো, মাথাটাকে, ইলিশ মাছের মাথাটাকে। তাটা আমি এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে মাথাটাকে ভেজে নিচ্ছি। মাথাটাকে আমি আগে একটু ভেজে নিচ্ছি, তারপরে আবার আসছি। তো ইলিশ মাছের মাথাটা আমি উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি, ভালো করে একটু ভেজে তারপরে আমি বাঁধাকপিটা করব। তো এখানে মাছটা আর একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, হয়েও গেছে ভাজা। তো ইলিশ মাছের মাথা আমার দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি মাথা দুটোকে আমি নামিয়ে নিলাম কড়াই থেকে। তো গাইস, ওই তেলেই আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো, আর এখানে আছে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এগুলো দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নটাকে একটু ভাজা হতে দেবো। কেটে রেখেছি সেই আলুটাও দিয়ে দিলাম, এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি আলুটাকে। তো আলুটাকে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি, ঢাকনাটা খুলে একটু আলু ভাজাটা ঢেকে নিচ্ছি, আর এর মধ্যে দেব একটু টমেটো দিয়ে দিলাম, আর এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হোক, তারপরে আবার আসছি। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা যে বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম, এবার ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি বাঁধাকপিটা, একটু ভেজে নেবো আলুর সঙ্গে। দেখো আলুর সঙ্গে বাঁধাকপিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে একটু ভেজে নিচ্ছি, সেটা কিছুক্ষণ ভাজার পর আমি একটু হলুদ দিয়ে দিলাম এর মধ্যে। হলুদ না দিলে একটু কেমন ফ্যাকাশে লাগছে, ভাজতে মনে হচ্ছে না, তো এই জন্য হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আর একটু আমি নেড়ে নিচ্ছি ভালো করে, একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার ভালো করে আর একটু নেড়ে নিচ্ছি, আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি। তো আদা বাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি, আদা বাটা দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম,
দু চামচের মতো। এবার একটু আরেকটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো ভালো করে একটু নেড়ে নিচ্ছি, মশলাটা এর মধ্যে কষিয়ে নিচ্ছি। তো এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর মশলার সঙ্গে এখনো আমার কষানো হয়নি। তো কিছুটা আমি স্কিপ করছিলাম, কারণ অনেকক্ষণ লাগছে কষাতে। তো এবার আমি যে ইলিশ মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম মাথাগুলোকে। এবার ভালো করে আরেকটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার মাথাটাকে একটু এরকম খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি, কারণ গোটা মাথা থাকলে তো পুরো লাগবে না। মাথাগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি। তো এটা আরও কিছুক্ষণ কষাতে হবে, তারপরে জল দেব। তো আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিই। এরকম কষা কিছুক্ষণ কষার পর আমি দেখো এরকম কষানো আমার হয়ে গেছে, আর এখানে মশলার একটা গন্ধও বেরিয়ে গেছে। আর এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেবো, এটাকে ভালো করে আমি একটু ফুটতে দেবো। ভালো করে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো, কারণ বাঁধাকপি তো আমার সেদ্ধ হয়ে গেছে আর আলুটা সেদ্ধ হতে বাকি। তো এটা কিছুক্ষণ জল দেওয়ার পর আমি চাপা দিয়ে দিলাম। তো আবার পরে ফিরে আসছি, আমি ঢাকনা খুলে নিচ্ছি, খুলে দেখবো আমার বাঁধাকপিটা হয়েছে কিনা। তো এখানে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তো আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো এখনো এর মধ্যে জল আছে, তো এটা আমি মাখা মাখা করে নেবো, একটু জলটা শুকিয়ে যাক। তো দেখো এটাতে আমি কষাতেই রয়েছি, কারণ এর মধ্যে এখনো জল আছে, আর একটু মাখা মাখা হবে, তারপরে আমি এটাকে নামাবো। এখানে আলু আমার সেদ্ধও হয়ে গেছে, আর এটা আরেকটু ভালো করে মাখা মাখা হবে, তারপরে আমি এটাকে নামাবো। তো এটা আরেকটুখানি জলটা শুকিয়ে যাক, তারপরে আমি আবার আসছি। এটা আর কিছুই করতে হবে না, এটা বাঁধাকপিটা আমার হয়েই গেছে। শুধু এর ভেতরে যে একটু জল আছে, সেই জলটা একটুখানি আমি শুকিয়ে নেবো, তারপরে এটাকে আমি নামাবো। তো এর মধ্যে একটু চিনি দেবো, চিনি দিয়ে তারপরে নামাবো। আমার সব মশলা তো দেওয়াই হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি, আর এর মধ্যে একটু চিনি দিয়ে আমি নামিয়ে দেবো। তো বাঁধাকপিটা আর কিছুক্ষণ আমাকে হতে দেবো, তারপরে নামাবো। তো আর কিছুক্ষণ হয়ে যাক, তারপরে আবার আসছি। একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে, ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এটাকে আমি নামিয়ে দেবো, এটা আমার হয়ে গেছে। চিনি দিয়ে আর একটু নেড়ে দিলাম। তো দেখো গাইস, আমার এখানে বাঁধাকপি তরকারি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে। আর এখানে দেখো একদম মাখা মাখা তরকারিটা হয়েছে, ভাজা ভাজা একদম। তো এরকম মাখা মাখা না হলে ভাল লাগবে না বাঁধাকপি তরকারি, জল জল থাকলে। তো এখানে একদম তরকারিটা আমার কমপ্লিট। এবার এটাকে আমি শুধু কড়াই থেকে নামিয়ে নিচ্ছি, আর একটু ভালো করে আমি নেড়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নেড়ে দেখো তরকারিটা একদম হয়ে গেছে, এরকম পুরো ভাজা ভাজা হয়ে যাবে। চলো এবার আমি এটা কড়া থেকে নামিয়ে নিই। আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি বাঁধাকপিটা, আর দেখো আমার বাঁধাকপি পুরো কমপ্লিট, বাটিতে আমি ঢেলে নিই। তো গাইস, এখানে আমি বাঁধাকপিটা ঢেলে নিচ্ছি। আর হচ্ছে দেখো, এই বাঁধাকপিটা তোমরা বাড়িতেও রান্না করে খেতে পারবে, খাবে, আর হচ্ছে ভালোই লাগবে। সবসময় তো আমরা রুই মাছের মাথা দিয়ে খাই, আজকে আমরা ইলিশ মাছের মাথা দিয়ে করছি। তো দেখি কেমন লাগে খেতে, আমি কোনোদিন খাইনি ইলিশ মাছের মাথা দিয়ে, আজকেই খাবো। তো তোমরা বাড়িতে এটা করে খেও, ভালো লাগবে। তো এরপরে আমি আবার স্নান কর, এখন আমার রান্না হয়ে গেছে বাঁধাকপি রান্না। তো দুপুরবেলা আবার আমি আসছি, মানে যখন স্নান করে আবার আসছি আমি। স্নান করে খাওয়ার সময় কি কি খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, ততক্ষণ সঙ্গে থাকো। তো দেখো এই যে বাঁধাকপি তরকারি রেডি। তো চলো আবার একটু পরে আসছি। আমি চলে এসছি, আর এটাও খেতে বসেছি। আর এখানে আছে হচ্ছে ভাত, আর হচ্ছে তোমার এই যে বাঁধাকপির তরকারি করেছে সেটা, আর এই যে মাছের ইলিশ মাছ, বেগুন দিয়ে আলু, বেগুন দিয়ে ঝোল, আর এই যে কচু শাক আছে, আর ও খাচ্ছে আলু ভাজা, আর ও বাঁধাকপি খাচ্ছে। তো আগে বাঁধাকপিটা দিয়ে একটু খেয়ে দেখি কেমন। বাঁধাকপি দিয়ে মাখো মনে, এই যে বাঁধাকপি দিয়ে আমরা খাচ্ছি। তো বাঁধাকপি দিয়ে খেতে তো বেশি দারুণ লাগছে, ভালোই হয়েছে। তো আমার ব্লগটা আমি খেয়ে নিই এখানে, আর ব্লগটা এখানেই শেষ করলাম। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, দেখি পরের ব্লগ কি নিয়ে আসতে পারি। আর
তোমরা ব্লগটা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো টাটা আবার পরে ব্লগে আসছি।